এটা 28 তারিখ, 28শে নভেম্বর, সন্ধ্যাবেলার ভিডিও। আগের ভিডিওগুলো দেখা হয়েছে এবং অনেকেই আপনারা দেখেছেন। এখানে জয়িতার জীবনধারায় যেটা দেখানো হচ্ছে যে বর আসছে, বর আসছে, ওখানে একটা নিয়ম আছে যে ঘোড়ার গাড়িতে করে বর আসে এবং সঙ্গে ব্যান্ড পার্টি থাকে, যে ব্যান্ড পার্টিতে গান বাজছে, কপিরাইট ক্লেমের জন্য এই বাজনাটা শোনানো যাচ্ছে না। তা প্রত্যেকেই নাচানাচি করছে, অনেকটা পথ এই ঘোড়ার গাড়িতে করে বর আসে, এইভাবে ছাতার মতো কিছু স্ট্রাকচার নিয়ে দাঁড়িয়ে থাকা হয়, এবার বর গিয়ে উঠছে। মানে ওখানের এই জিনিসটা কিন্তু আমাদের ভালো লেগেছে, এইখানে আমরা এটা বিশেষ করে দেখতে পাই না। এবার বর গিয়ে এই ঘোড়ার গাড়িতে উঠবে এবং সঙ্গে ওর সঙ্গে বর যে বাচ্চারা আছে আমাদের তরফ থেকে, বরযাত্রীর তরফ থেকে, তারা উঠবে। তা খুব সুন্দর সাজানো গোছানো একটা বারাত, ইংরাজি হিন্দিতে বলে। বরযাত্রী তো আমরা এখানে বাসে করে বা গাড়িতে করে যাই, ওখানে কিন্তু এইভাবেই যেতে হয়। এই যে পাত্রের সঙ্গে আমার শালির ছেলে এবং শালার মেয়ে এখানে বসে আছে, শালার মেয়ে উল্টো দিকে মুখ করে আছে, ওরা সামনের দিকে ওই বসে আছে। এবার এইটাই এখান থেকে আস্তে আস্তে এগোবে, এই বরযাত্রীর এই বাজনা সহ একটু করে এগোবে, আবার থামবে, আবার নাচন করবেন হবে, এইভাবে হচ্ছে। খুব মজা সেই সময় হচ্ছিল, যদিও এই ভিডিওতে সবার নাচ দেখানো সম্ভব হচ্ছে না, তার কারণ যখন নাচানাচি চলছিল তখন যারা নাচছিল তারা ভিডিও তুলতে পারেনি, ফলে সবার নাচানাচি কিন্তু এখানে দেখানো সম্ভব হচ্ছে না। তবে এইটুকু বলতে পারি প্রত্যেকেও নেচেছিল, ছেলের মাকেও নাচতে দেখা যাচ্ছে, যদিও ছেলের মা সাধারণত এক জায়গাতে দাঁড়িয়েই নাচতে থাকে, বেশি পা মানে এধার ওধার করে না। হ্যাঁ, কিন্তু প্রত্যেকে নেচেছে একদম, আমরা যতজন গেছি ততজন। এবার প্রশ্ন থাকতেই পারে যে আমি নাচলাম কখন, আমি বলছিলাম আমি ভিডিওটা করছিলাম, কিন্তু আমি যখন নেচেছিলাম তখন কিন্তু সেই ভিডিওটা যদি আসে আমি ওটা অবশ্যই পোস্ট করব, নিশ্চয়ই পোস্ট করব। এই বেচারা ঘোড়া দুটো দাঁড়িয়ে আছে, ওদের বললে তবে ওরা একটু এগোচ্ছে, আবার দাঁড়িয়ে থাকছে, এইভাবে এই রাস্তার মধ্যে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সামনের দিকে এগিয়ে যাওয়ার পর ওই বৈভব রিসর্ট, যেটা আগের ভিডিওতে দেখা গেল, সেখানে একটা প্রবেশদ্বার আছে, সেই প্রবেশদ্বারটা কিন্তু খুব সুন্দর সাজানো, আমরা আগেই দেখে নিয়েছিলাম। যারা ব্যান্ড পার্টি হিসেবে ছিলেন তারা কিন্তু প্রচণ্ড মানে কী বলবো প্রফেশনাল, এবং যদিও ওখানে সবই হিন্দি গান বাজছিল। এই যে প্রবেশদ্বারের কাছে চলে এসেছি, আসলে ওই ফাঁকে আমাকেও একটু হাত পা ছুটতে হয়েছিল বলে পুরো ভিডিওটা আমি দেখাতে পারলাম না, আস্তে আস্তে গাড়ি এগিয়ে আসছে। এটা প্রবেশদ্বারের সামনে আবার দাঁড়াতে হবে, সেখানে কিছু নাচানাচি হবে, তারপরে এই প্রবেশদ্বার দিয়ে ঢুকতে হবে। ওই যে সামনে যে বউয়ের তরফে যারা আছে, বউয়ের মা দাঁড়িয়ে আছে ঠিক মাঝখানে, মানে যিনি মানে যে বর তাকে আপ্যায়ন করার জন্য, সেটাও দেখাচ্ছি একটু পরে। এখানে বেশ, যদিও সেদিন ঠান্ডা ছিল ওখানে, প্রায় 12-13 ডিগ্রি এরকম হবে, কিন্তু নাচানাচির দৌলতে কারোরই আর ঠান্ডা লাগছে না। সঞ্জীবকে দেখা যাচ্ছে, টিটোকে দেখা যাচ্ছে, ভুবনের বন্ধুরা কিন্তু প্রচুর নেচেছে, যারা আমি বলছিলাম না, যারা ওই একদম ছোট ক্লাস থেকে পড়েছে, নার্সারির বন্ধুরা। এই যে বরের মা তিলক পরিয়ে দিচ্ছে, ওদের যা নিয়মকানুন আছে সেইভাবেই আপ্যায়ন জানানো হচ্ছে। এরপরে আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করব এবং বর যেখানে যাবে সেটা দেখাবো, সেখানে গিয়ে বসবে। প্রথমে কিন্তু বর আছে, কথাবার্তা চলছে, এখানে আবার ওই আমরা ভেবেছিলাম এখানে ধরে আটকে দেবে, আটকে দিয়ে একটা ব্যাপার আছে না, ঢুকতে দেবো না। এখানে কিন্তু ওদের রীতিটা এখানে, এদের মূলকথা হচ্ছে যে যেখানে বিয়ে শুরু হয়ে যাওয়ার পরে
যেটা আমরা হিন্দির অনেক সিনেমায় দেখেছি, জুতো চুরি করা যায়, জুতোটা লুকিয়ে রাখতে হবে, লুকিয়ে রাখার পরে বেশ খানিকটা টাকা ওরা দাঁড়িয়ে যায়। সেইটা সেই সময়টা হ্যাঁ সেইটা দাবি করে। যাই হোক, সেটাও একটা মজার ব্যাপার, একটা আনন্দের বিষয়। এইবার সেটা অভিষেকটা আমি আগে থেকেই বলে রাখি, সেটা কী হয়েছিল পরে দেখাবে, যে জুতো সম্পর্কিত বিষয় কী হয়েছিল। এখন এই টাকা পয়সা বাচ্চার করার ব্যাপার আছে, এখানটা একটা কিছু, সেটা বিমান এবং হিন্দুদের মধ্যে সীমাবদ্ধ ছিল সেটা আমি জানি না। তা এইবার ওরা ভেতরে ঘুরবে আস্তে আস্তে, মানে আমরাও ঘুরবো বরের সাথে সাথে, আমরাও ঘুরবো, শুরু হচ্ছে ভেতরে যাওয়া। এবার আমরা বৈধব বিষয়টি যেটা সকালবেলা দেখিয়েছিলাম, এখন কিন্তু তার রূপটা পুরো আলাদা, একদম আলোকসজ্জায় সজ্জিত। যদি ওই সময় একটু বৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি হয়, আস্তে আস্তে আমরা ঘুরছি। এরপরে ভেতরে গিয়ে কী হলো পরের পর্বে, যেই সব জীবনধারা দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন।